রোয়েনের কথায় রুহি বাবার দিকে তাকায়, তারপর মাথা নেড়ে বলল, ওকে ছাড়ুন। রোয়েন বলল, আচ্ছা আমরা কাল আবার আসবো। রবিন, তুই থাকবি এখানে? থাকবো, আমি আর শামিম। তুই আর রুহি বাসায় চলে যা। রোয়েন আর রুহি বেরিয়ে যায়। আর বের হওয়ার আগে রেজন মাহবুবকে বারবার আশ্বস্ত করেছে কাল ওদের সাথে বাসে যেতে হবে, উনিও রাজি হয়ে যান। রুহিকে নিয়ে বাসে চলে আসে রোয়েন। কাজের লোকেরা নিজেদের কাজ শেষ করে বেরিয়ে গেছে, রান্নাও শেষ। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই রোয়েন ফ্রেশ হতে চলে যায়। রুহি রোয়েনের কাপড় বের করে খাটের ওপর রেখে খাবার গরম করতে চলে যায়। রোয়েন ফ্রেশ হয়ে এসে কাপড় পাল্টে রুম থেকে বেরিয়ে আসে। রুহি টেবিলে খাবার সাজিয়েছে। রোয়েন এসে রুহিকে পিছন থেকে জড়িয়ে ওর কাঁধে নাক ঘষতে থাকে। রুহি বলল, খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে। প্লিজ রোয়েন, খেয়ে নিন। এবার সরে আসে রোয়েন, তারপর রেগে বলল, সব সময় তোমার এই সময় আমাকে বিরক্ত করতে হয়? আপনার সব সময়ই এসব করতে হয়, তাও বলে খাওয়ার সময়ে? তুমি বেশি কথা বলো মনে হয়। আমার বউ তুমি, যখন ইচ্ছা আদর করবো আর সহ্য করবে তুমি। কজ তুমি শুধুই আমার, আমি তোমাকে সব সময় চাইবো। রুহি অবাক চোখে চেয়ে থাকে, লোকটা সামান্য কথায় এত কিছু বলে ফেলল। রোয়েন রেগে রুহির দিকে তাকাতে তাকাতে খেতে বসে পড়ে। রুহি রোয়েনের দিকে তাকিয়ে আছে। রোয়েন এবার ভ্রু কুচকে বলল, বসছো না কেন? এই তো বসছি। রুহি বসে পড়ে খেতে শুরু করে। খাবার শেষে ওরা রুমে চলে আসে। রোয়েন ফোনে কথা বলছে রামিনের সাথে রেজন মাহবুবের ওষুধের বিষয়ে। রুহি খাটে শরীর এলিয়ে দিল, ভীষণ ক্লান্ত লাগছে। কিছুক্ষণ বাদে রোয়েনের কথা শেষ করে রুমে ফিরে আসে। রুহি রোয়েনকে দেখে মুচকি হাসে। রোয়েন এসে রুহির পাশে বসে ওর এক হাত নিজে দু হাতের ভাজে নিয়ে আলতো চুমুতে ভরিয়ে দিতে থাকে। রুহি এগিয়ে আসে রোয়েনের কাছে, তারপর রোয়েনের গালের ঠোঁট ছোঁয়ায়। রোয়েন রুহির মাথা ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে শুয়ে পড়ে আর রুহির ওপর হালকা ভর দিয়ে রুহি রোয়েনকে জড়িয়ে ধরে। 15 মিনিট পর রুহির গলায় চুমু দিতে থাকে রোয়েন। রুহির শরীরের ভিতর শীতল প্রবাহ বয়ে যেতে শুরু করে, কেঁপে কেঁপে উঠতে থাকে। এক একটা ছোঁয়ায় রুহির পেটের কাছে চলে আসে রোয়েন, তারপর সেখানে মুখ ডুবিয়ে নাক ঘষিয়ে দিতে থাকে। আবার মাঝে মাঝে ভিজা চুমুও খাচ্ছে। রুহি কথা বলতে পারছে না, তার ওর গলা আটকে আসছে। রুহি রোয়েনের শার্ট খামচে ধরে নিজের ওপরে নিয়ে আসে। রোয়েন রুহির গলায় মুখ ডুবিয়ে দেয়। আবারও রুহির ভালোবাসার মায়াজালে আটকে পড়তে শুরু করে। পরের দিন বিকালে রেজন মাহবুবকে রিলিজ দেওয়া হবে। রুহিকে হাসপাতালে দিয়ে রোয়েন কাজে চলে যায়। রুহি বাবার কাছে এসে দেখে আনিলে সেখানে বসে আছে। রুহির এবার বেশ রাগ হয়, তবে রাগকে দমিয়ে ভিতরে চলে আসে। রেজন মাহবুব বলে ওঠেন, ভালো আছো রুহি? জি বাবা, নাস্তা করেছো? হ্যাঁ রে মা। রোহিন কই? অফিসে গেল উনি। ও, তা তো তোরা নাস্তা করছিস। বাবা আমিই থাকবো এখানে, উনি চলে যান। রুহির কথায় কোথায় যেন রাগের আভাস পান আনিলা সৌরভ। তিনি হেসে বলেন, আচ্ছা রেজওয়ান, চললাম, নিজের খেয়াল রেখো। রুহি আসি। রুহি এবার ভালো লাগছে। বিকেলে রোয়েন আর রামিন হাসপাতালে এসে ওদের ঘরে নিয়ে গেল। রোয়েন আবার ও রামিনকে নিয়ে কাজে চলে যায়। রুহি সেই সময়টা বাবার সাথেই কাটিয়ে দেয়। এদিকে রোয়েন আর রামিন কাজ করছে। রোয়েন হঠাৎ বলল, তোর কথা হয় না আশ্বিনের সাথে, কেমন আছো? তেমন একটা হয় না, ওর বাবা সবসময় আশেপাশে থাকে। ওর বাবাকে জানাচ্ছে না কেন? রোয়েন, আই থিঙ্ক ওর বাবা সব কথা শেষ করতে পায় না। রামিন ওর ফ্যান বেজে ওঠে। রামিন বেরিয়ে যায় কথা বলার জন্য, কিন্তু 1 মিনিট যেতে না যেতেই রামিন রুমে চলে আসে। রোয়েন বেশ অবাক হয়। ও বলল, কথা শেষ? ওর বাবা চলে এসেছিল। তখন কি যেন বলছিলি? হ্যাঁ, আমারও মনে হয় ওর বাবাকে নিয়ে কোনো প্রবলেম আছে, যেটা আসলে ও বলছে না। ও আচ্ছা। রোয়েন আবারও কাজে মন দেয়। সন্ধ্যায় ঘরে ফিরে আসে রোয়েন। রুহি বাবাকে খাইয়ে তার সাথে বসে গল্প করছিল। রোয়েন কলিং বেল বাজাতে রুহি ছুটে চলে এসে দরজা খুলে দেয়। রুহি রোয়েনকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার পর রোয়েন ভিতরে এসে জিজ্ঞেস করে, বাবা কি করে? শুয়ে আছে, ওষুধ দেব। ও যাও, দিয়ে রুমে আসো। ওকে।
রুই রেজওয়ান মাহবুবকে ওষুধ দিয়ে রুমে এসে খেয়াল করে বাথরুমে ঝরনার শব্দ হচ্ছে। রুই রোহিনের কাপড় চোপড় বের করে খাবার গরম করতে যায়। রোহিন ফ্রেশ হয়ে বেরিয়ে আসলে দুজনে খাবার খেয়ে রুমে চলে আসে। রোহিন আর রুহি দুজনে বিছানায় পাশাপাশি শুয়ে গল্প করছে। রোহিন গল্পের এক পর্যায়ে হাত বাড়িয়ে কাছে টেনে নেয় রুহিকে। রুহি রোহিনকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে থাকে। দুজনেই এক পর্যায়ে ঘুমে তলিয়ে যায়। এদিকে পরদিন সকালে রোহিন রেডি হয়ে ডাইনিং টেবিলে চলে আসে নাস্তা করার জন্য। রুহি রোহিনকে নাস্তা বেড়ে দিচ্ছে। রেজওয়ান মাহবুবও এসে টেবিলে বসলেন। রুহি ওনাকে নাস্তা দিয়ে বসতেই কলিং বেল বেজে উঠে। রুহি উঠে দরজা খুলে দেখলো মাঝারি সাইজের একটা জোয়ান ছেলে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। রুহি চিনতে পারছে না ছেলেটাকে। ও বলল, কে তুমি? এগুলো কে পাঠিয়েছে? আনিলা ম্যাম পাঠিয়েছে রেজওয়ান স্যারের জন্য। পিছন থেকে রোহিন বলল, রুহি ওকে আসতে দাও। ছেলেটি ভিতরে ঢুকে পড়ে। রোহিন ছেলেটির হাত থেকে বক্স নিয়ে বলল, রুহি বাবাকে এখান থেকে দাও। এখন যা বানিয়েছি ওগুলো খেয়ে নি। এগুলো দিতে বলেছি দাও। ভ্রু কুচকে বলে রোহিন। রুহি কিছুটা রেগে বক্স থেকে কিছু একটু পায়েস নিয়ে রেজওয়ান মাহবুব আর রোহিনকে বাটিতে দিল। দুজনে খাচ্ছে, রুহিও খেতে বসে। রেজওয়ান মাহবুব মেয়েকে পায়েস নিতে বলে রুহি খায় না। অনেকবার বললেও রুহি নিতে রাজি হয় না। রোহিন বেরিয়ে যায় কাজে আর রুহি ঘরে থেকে যায় বাবার সাথে। সন্ধ্যায় রোহিন ঘরে ফিরে আসে। রুহি নাস্তা বানাচ্ছিল। এদিকে রোহিন ঘরে ফিরে রুহির জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে। রুহি ওকে ওর ওয়েলকাম কিস করেনি। রুহি সমুচার রোল ভেজে বাবার কাছে আসে। রেজন মাহবুব রোল মুখে নিতে নিতে বলেন, রোয়েন এসেছে রুহি। ও বাবা তুমি খাও, আমি দেখে আসি। রুহি বেরিয়ে ওদের রুমের কাছে এসে দাঁড়ায়। হঠাৎ কেউ ওকে পিছন থেকে ওর কোমরে দুহাত পেঁচিয়ে ধরে কিছুটা আলগা করে এরপর রুমে নিয়ে আসে। রুহি হঠাৎ ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে নেয়, কারণ জানে ওর মানুষটাকে। রোহিন ওকে নামিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। রুহি বড় বড় চোখে রোহিনকে দেখছে। রোহিন রাগে ফুসছে। এমন করছি কেন? তাই না, আমি কখন এসেছি জানো? কখন? আধ ঘন্টা আগে। ও তো কি হয়েছে? আমি তো আপনাকে দেখলাম জান ফ্রেশ হন। সিরিয়াসলি রুহি, কি হয়েছে? আমার ওয়েলকাম কিস ভুলে গেছো? বাবার নাস্তা বানাচ্ছিলাম, সরি। সরি মানবো না। তো আমাকে কি করতে হবে? সেটা তুমি ডিসাইড করবে, আমি না। বাবাকে ওষুধ দেবো। তাড়াতাড়ি ডিসাইড করে যা করার করে চলে যাও। রুহি তাড়াহুড়ো করে রোয়েনের গালে চুমু দিয়ে চলে যেতে নিলেই রোয়েন ওকে টেনে ধরে বলে, আধ ঘন্টা ধরে অপেক্ষা করিয়েছো, সেটা শাস্তি তো তোমাকে পেতেই হবে। মামা মানে? রোহিন রুহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আধ ঘন্টা পরে রুহিকে ছেড়ে দেয় রোহিন। রুহি চোখ বুঝে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রেজওয়ান কাছে এগিয়ে এসে রুহিকে বুকে জড়িয়ে নেয়। কিছু সময় পর সরে আসে রুহি। রেজওয়ান মাহবুবের ডাক পরে হঠাৎ, রুহি ওষুধ নিয়ে যা রে। রুহি সরে আসে রোহিনের থেকে, তারপর দৌড়ে রেজওয়ান মাহবুবের কাছে চলে যায়। বাবাকে ওষুধ দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই বেশ রাগ হয় রুহির। আনিলা সৌরভ মুচকি হেসে বললেন, ভালো আছো রুহি? জি, বাবা ঘুমোবে এখন। রুহি কে এসেছে? পাশের রুম থেকে ডেকে উঠে রোহিন। রুম থেকে বেরিয়ে আসে ও। রেজওয়ান এবার বলল, ও আপনি দাঁড়িয়ে কেন, বসুন। জি স্যার, রেজওয়ানকে দেখতে এসেছিলাম, উনি সম্ভবত ঘুমোবেন। উনি জেগে আছেন, দেখা করে আসুন। রুহি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে। রোহিন রেগে বলল, রুহি ওনাকে যেতে দাও, আর কিছু নাস্তা বানিয়ে দাও ওনার জন্য। রুহি রেখে পাকঘরে চলে যায়। আনিলা সৌরভ রেজওয়ান মাহবুবের কাছে এসে বসেন। রেজওয়ান বললেন, এখানে দেখতে এসেছি তোমাকে। ও ভালো, তা তোমার বাসার সবাই কেমন আছে? এই তো ভালো, তোমার শরীর ভালো আছে? রুহি দেখাশোনা করছে, ভালোই আছি। হুম, আমার না। রেজওয়ান মাহবুবকে কথা শেষ করতে দিল না আনিলা সৌরভ। বললেন, ভালো না লাগলেও তোমাকে এখানে থাকতে হবে, তাহলে তোমার দেখাশোনা হবে। হুম। আনিলা সৌরভ হেসে রেজওয়ান মাহবুবের হাতে হাত রাখলেন। রুহিন সবই খেয়াল করেছে। এদিকে রুহি পাকঘরে ফল কাটছে আর ওর আনিলাকে সহ্য হয় না। আর সেদিন রিসেপশনে নিজেকে বাবার ওয়াইফ বানিয়ে দিলেন, রুহি কীভাবে সহ্য করবে নিজের মায়ের জায়গায় আনিলাকে? রুহি কোনোরকমে ফল কেটে নেয়। তারপর নাস্তা নিয়ে রেজওয়ান মাহবুবের রুমে এসে দেখেন রেজওয়ান মাহবুবের হাতে আনিলা সৌরভের হাত। রুহি নাস্তা রেখে রুম থেকে বেরিয়ে গেল খুব দ্রুত। রোহিন রুমে বসে কাজ করছে ল্যাপটপে, রুহি বারান্দায় চলে গেল। রুহি অনেকক্ষণ যাবত বারান্দা থেকে না আসে রোহিন ল্যাপটপ অফ করে বারান্দায় এসে দেখে রুহি আকাশের দিকে চেয়ে আছে। ওর চোখ জোড়া পেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। রোহিন রুহির দুকাত ধরে ওকে নিচের দিকে ফিরিয়ে নেয়। রুহি দুহাতে চোখ মুছে নেয়। রোহিন বলল,
কি হলো তোমার? মাকে মিস করছিলাম অনেক। রুহিকে বুকে টেনে নেয় রোয়েন, দুজনে অনেকটা সময় এইভাবে কাটিয়ে দেয়। রোয়েন বলল, রুহি তোমার কলেজ কি বন্ধ করে দিয়েছো? না বাবা, অসুস্থ, সুস্থ হলেই যাব। ভবিষ্যতে কি করবে ভেবেছো? আমাদের দুটো কিউট বাবু হবে, ওদের সুশিক্ষা দিয়ে বড় করব। আর নিজের জন্য কি করবে? আপনাদের জন্য যা করব সব তো আমারই। তোমার নিজের জন্যও কিছু করা উচিত তোমার। ওসব পরে ভাবো। দেখো, যা ভাবার এখনই ভাবতে হবে, আর দুটো বছর বাকি তোমার গ্রাজুয়েশনের। দেখুন, এখন ওসব পরে হবে, আমাকে জড়িয়ে ধরুন, আদর দিন। আদর লাগবে? অনেক আদর চাই। রোয়েন করে তুলে নেয় রুহিকে, তারপর এগিয়ে যায় বিছানার পানে। এদিকে আশ্বিনা আর ওর মা দুজনে কালো বোরকা পরে রেডি হয়ে নেয়। আজকের দিনটা অনেকটা গোপনে পালন করেন এই মা আর মেয়ে। আজ হলো আশ্বিনার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, তাই ওরা যাচ্ছিল ভাইয়ের কবর জিয়ারত করতে। দুজনে মেইন ডোরের কাছে চলে আসে, দরজা খুলে বের হয়ে যায়, আর দুজনে দাঁড়িয়ে আছে গণ কবরস্থানটির সামনে। ভাই নাকি বাবার কথা না মেনে অবাধ্য সন্তানের মতন মরে গেছিল, তাই তার জায়গা পারিবারিক কবরস্থানে হয়নি। আশ্বিনা আর ওর মা দোয়া পড়তে শুরু করে, দোয়া পড়ার মাঝেই কাঁদতে থাকে দুজনে। ভাইজান স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন বড় অফিসার ছিল, সেখানে বেশ নাম ডাকছিল ওর। তবে ওর হবি ছিল গান গাওয়া। তারপর বাবার জোরে রাজনীতিতে চলে আসে ও। ইমানদারির কারণেই আইজানের সহ্যর অভাব ছিল না, বিপক্ষ দলকে দেশবিরোধী কাজ করতে ধরে ফেলেছিল আইজান। তারা ওকে অনেক হুমকি দেয়, কিন্তু ভয় পায়নি আইজান, সেদিন লাইভে এসে সব বলে দেয়, যার কারণে পরদিন বাবার হাতে প্রথম থাপ্পড় খায়। তার মতে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না, কিন্তু আইজান দুর্নীতির বিপক্ষে ছিল। ওর বিপদ জেনেও বাবা আশ্বিনের সাহায্যের হাত বাড়িয়ে দিতে, যেখানে আইজানকে বাঁচানোর জন্য অসম্ভব কিছুই ছিল না তার কাছে, কিন্তু তার মতে আইজান তার কথা মতো কাজ করলে এমন বিপদে পড়তো না। শেষ পর্যন্ত আইজানের লাশ পাওয়া যায় ম্যান হোলের ভিতর। ওর মাথা গলা থেকে আলাদা ছিল, ডান হাতের একটা আঙুল ছিল আকাশের দিকে তাক করানো, কারণ আইজান সেদিন বলেছিল, তোমরা আমাকে মেরে ফেলবে, হয়তো এই দুনিয়ায় তোমাদের শাস্তি হবে না, কিন্তু ওই দুনিয়াতে মহান আল্লাহ ঠিকই তোমাদের পাপের শাস্তি দিবে। আশ্বিনা ভাইকে মনে করে কাঁদতে থাকে। ও জানতো ভাই নিজের কাছে কখনোই অসৎ ছিল না, সে জীবনে কিছুই পায়নি, শুধু পেয়েছিল শাস্তির অবহেলা, এমনকি ভালোবাসার মানুষটাকেও বলতে পারেনি মনের কথা। আশ্বিনা জানতো তার ভাই রুহিকে পছন্দ করত, কিন্তু রুহি তখন একটু বেশি বোকা ছিল, আর যখন আইজান বলতে চেয়েছিল তখন সামিরের সাথে জড়িয়ে যায় রুহি। তবে আশ্বিনা রুহির জন্য খুব খুশি, কারণ খুব বেশি ভালোবাসতে পারবে মানুষটাকে, পেয়েছে রুহি। এদিকে রুহি নিজের মাঝে স্বামী নামক পুরুষটার প্রকট ভালোবাসার অস্তিত্ব উপলব্ধি করছে। এক পর্যায়ে রুহিকে উপুড় করে দেয় সে, তারপর ওর পিঠে চুমুর বন্যা বয়ে দিতে থাকে। রুহি যেন আর নিজের মাঝে নেই, রুহিকে আবার সোজা করে শুয়ে দেয় রোয়েন। হঠাৎ রুহি বুঝতে পারছে রোয়েন ওর পায়ে চলে এসেছে, রুহির ঘোর কাটতে চায় না, তারপর নিজেকে আটকাতে পারে না ও। অনিচ্ছা সত্ত্বেও চোখ খুলে দেখে রোয়েন ওর পায়ের আঙুলগুলোয় চুমু খাচ্ছে, তা টেনে সরাতে চাইছে রুহি, কিন্তু পারছে না, এমনিতেই কথাও বলতে পারছে না, কারণ ভীষণ আরাম হচ্ছে ওর। দীর্ঘ ভালোবাসাবাসীর মাঝে রাতটা পেরিয়ে সকালের আলো জ্বলে ওঠে, রুহি নিজেকে রোয়েনের আউটরে আবদ্ধ পায়। লোকটাকে ঘুমে মায়াবী লাগে খুব, রোয়েনকে বেশ কিছু সময় দেখে তার হাত ছড়িয়ে উঠে পড়ে রুহি, তারপর ফ্রেশ হতে চলে যায়। কিছু সময়ের মাঝে রোয়েনের ঘুমও ভেঙে যায়, আর্মোর ভাঙতে ভাঙতে উঠে বসে ও। রুহি বেরিয়ে আসে, রোয়েন ফোনে কী যেন করছিল, হঠাৎ চোখ পড়ে রুহির দিকে, রুহির গায়ে হলুদ একটা শাড়ি, শাড়ি ভেদ করে পেটটা বেরিয়ে আছে একটু, ভেজা চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি রুহির পিঠে কোমরে পড়ছে, ব্যাপারটায় প্রচুর নেশা ধরনের ভাব আছে। রোয়েন উঠে রুহির দিকে এগিয়ে আসে, তারপর খালি পেটে হাত স্পর্শ করে, অপর হাত দিয়ে রুহিকে কাছে টেনে নিয়ে চুলগুলোর গভীরে হাত ঢুকে রুহির ঘাড় স্পর্শ করে। রুহি চোখ বুঝে গভীর নিঃশ্বাস নেয়, রোয়েন মাথা নামিয়ে ওর ঘাড়ে চুমু দেয়। রুহি হাত দিয়ে রোয়েনের গাল স্পর্শ করে ওকে থামায়। রোয়েন মাথা উঠালে রুহি বলল, যান ফ্রেশ হয়ে নিন, কাজে যাবেন তো? আমার টাইম হলেই যাব, তুমি জানো এইভাবে বিরক্ত করলে আমার ভালো লাগে না। কি করবো বলেন, আপনার সময় কমায় সম্পর্কে কোনো ধারণাই থাকে না, যান ফ্রেশ হন, আমি নাস্তা বানিয়ে গিয়ে। কয়েকটা দিন পেরিয়ে যায়, মির্জামের ঘরে রেজওয়ান মাহবুবার থাকতে ভালো লাগছে না, ওনার লজ্জা হচ্ছে, আর ওনার শরীরও এখন একটু ভালো, তাই সিদ্ধান্ত নিলেন চলে যাবেন উনি। তাই রুহি আর রোয়েনকে একসাথে করে বললেন, দেখো অনেক দিন তো হয়ে গেল, আমার শরীরও ভালোই আছে এখন, আর রুহির কলেজও অনেক দিন হলো কামাই যাচ্ছে, সামনে ওর পরীক্ষাও আছে, আর তোমরা মাঝে মধ্যে যেও, আমিও আসবো, আমাকে প্লিজ
আর থাকতে বলো না। বাবার কথা শেষে রুহি বলল, বাবা তোমার খেয়াল কে রাখবে, তুমি অসুস্থ, ওসব যাওয়ার কথা বলো না। রুহি, আমি এখন ভালো আছি মা। রোয়েন বলল, আপনার এখন আরো অনেক বিশ্রাম প্রয়োজন। ঘরে কাজের লোক আছে, রুহি মাঝে মাঝে কলেজ থেকে গিয়ে আমাকে দেখে আসলো। রেজওয়ান মাহবুব রুহি আর রোয়েনকে অনেক বুঝিয়ে মানিয়ে নিজ ঘরে ফিরে আসেন। রেজওয়ান মাহবুব, রুহি কলেজে যেতে শুরু করেছে ও নির্বাচনী পরীক্ষা শুরু হবে সামনের মাসে, তাই রুহির পড়াশোনা চলছে পুরো কোমর বেঁধে। এদিকে রোয়েনও নিজের কাজে নিজেকে ব্যস্ত রেখেছে। রেজওয়ান মাহবুব ঘরে ফিরে কিছুদিন পর থেকেই কাজে আসতে শুরু করে। মাঝে মধ্যে নাস্তা না করে চলে আসতেন উনি। উনি নাস্তা না করে সেদিন আনিলা সোহরাব নাস্তা নিয়ে আসতেন উনির জন্য। রেজওয়ান মাহবুবের সব কিছু বুঝতে পারতেন আনিলা, কিছু বলার আগে তার সামনে হাজির করতেন। রেজওয়ান মাহবুব কিছুটা বিরক্ত হলে ওর বেশ ভালোই লাগতো ওনার এসব কিছু খেয়াল করছিল রোয়েন। ওর নিজেরও বেশ ভালো লাগতো আনিলা সোহরাব আর রেজওয়ান মাহবুবের দিকে খেয়াল রাখা, তাকে নতুন নতুন খাবার রান্না করে খাওয়ানো। রোয়েন ঠিক বুঝতে পারছিল রেজওয়ান মাহবুবের জীবনে একজন সঙ্গী দরকার, যার সাথে সে বাকিটা জীবন কাটাতে পারবে। বার্ধক্যে একজন সঙ্গীকে খুব দরকার হয়, সবার সেটা শারীরিক নয় মানসিক চাহিদা মেটাতে। রোয়েন একটু হাসে। এদিকে রুহি কলেজ থেকে প্রায়শই বাবার কাছে চলে যেত, ঘরে না পেলে অফিসে চলে আসত। ঠিক সেরকমই রুহি সেদিন অফিসে চলে আসে কলেজ থেকেই। রেজওয়ান মাহবুবের কেবিনে ঢুকে দেখলো তার পাশে একটু একটা এটো টিফিন বক্স রাখা। রুহিকে দেখে রেজওয়ান মাহবুব বলল, মা তুই? জি বাবা, ভালো আছো? আই বস মা। বাবা তুমি খেয়েছো? হ্যাঁরে মা, আনিলা নিয়ে এসেছিল। রুহির মনটা একদমই খারাপ হয়ে যায়, চোখের কোণে পানি চলে আসে। রেজওয়ান মাহবুব খেয়াল করলো রুহিও একটা প্যাকেটে কিছু খাবার এনেছে। রেজওয়ান মাহবুব বললেন, তুইও এনেছিস সেগুলো, পরে খেয়ে নেব। আচ্ছা বাবা ঠিক আছে। রুহি আর কিছু বলতে পারে না, কোনো মতে বাবার সাথে কিছু সময় গল্প করেই বেরিয়ে আসে। আজ রোয়েনের জন্য কিছু খাবার এনেছিল রুহি। রোয়েনের কেবিনের পথে পা বাড়ায় রুহি। রোয়েন এক মনে কাজ করছিল। রুহিকে আসতে দেখে রামিন বলল, আজ তো আর কাজ কি হবে? রামিনের কথায় রোয়েনের বেশ রাগ হয়, ও খেয়াল করেনি রুহিকে। রোয়েন বলল, এসব আজেবাজে কথা বাদ দিয়ে কাজ করো, কি বলিস এসব? সামনে তো দেখ বেহুশ হয়ে যাবে বলি হু হু করে হাসতে শুরু করে রামিন। রোয়েনের প্রায় বিরক্ত লাগে রামিনের এই হাসিটাকে, সবসময় এমন ফাইজলামুর মানেই হয় না। রোয়েনের এইসব কথাগুলো ভেবে সামনে তাকিয়ে দেখে রুহি দাঁড়িয়ে আছে, তবে ওর মুখে কোনো হাসি নেই, সুন্দর মুখখানা পুরো মলিন লাগছে। রোয়েন বলল, রামিন তুই একটু বের হো, আমি পরে তোকে দেখবো। আচ্ছা ঠিক আছে। রামিন বেরিয়ে গেল, রোয়েন রুহির দিকে তাকায়। রুহি এসে রোয়েনের রুমে ছোট টেবিলে ব্যাগটা রেখে খাবারের, তারপর সোফায় গিয়ে বসে। সে রোয়েনও এসে রুহির পাশে বসে। রোয়েন রুহির গালের চুলটা সরিয়ে দিয়ে বলল, কি হয়েছে? কিছু না, ভালো লাগছে না। এখানে পায়েশ আছে আপনার জন্য। ও ওয়াও, আজ তো দিনটাই ভালো যাবে। রুহি মুচকি হেসে টিফিন বক্সের ঢাকনা খুলে রোয়েনের সামনে এগিয়ে দেয় একটা চামচ দিয়ে। রোয়েন এক চামচ খেয়ে রুহিকেও একটু খাইয়ে দিল। রুহি খেয়াল করে রোয়েন শুধু ওকেই খাওয়াচ্ছে। রুহি রোয়েনের চামচ সরিয়ে বলল, কি করছেন, আপনি খাচ্ছেন না কেন? তুমি চুপচাপ খাও, আমি আমারটা খেয়ে নেব। রুহি আবারও কিছু বলতে নিলে রোয়েন ধমক দিয়ে ওকে খাওয়াতে থাকে। পায়েশ খাওয়া শেষে রুহি পানি খেতে নিলে রোয়েন ওকে থামিয়ে দিয়ে বলল, আমার ভাগেটুকু খেতে দিবে না? আমাকেই তো খাইয়ে দিলেন। আবার ডেজার্ট এখন খাবো আমি। কেউ চলে আসবে। সো হোয়াট, আমার বউ কার কি যায় আসে, আর এখানে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না বলেই রুহির ঠোঁটে ঠোঁট ডুবাই দেয় রোয়েন। রুহি রোয়েনকে একটু সরিয়ে বলল, আমি যে এলাম? রোয়েনের এবার বেশ রাগ হলো, এভাবে বিরক্তি করতে কি মজা পায় মেয়েটা। বিরক্ত হয়েই বলল, তুমি আর সবাই এক না রুহি, এবার চুপ করো। রুহিকে আর কোনো কথা বলতে দেয় না রোয়েন, ও ঠোঁট জুড়ে শুষে নিতে শুরু করে। আরও কয়েকটা দিন পার হয়ে যায়, আনিলা সোহরাব রেজওয়ান মাহবুবের খুব খেয়াল রাখতেন, সেটা রোয়েনের নজর কাটছিল। রুহিকেও বুকে নিয়ে শুয়ে কথাগুলো ভাবছিল রোয়েন, হঠাৎ ফোন বেজে ওঠে, ভাবনায় ছেদ পড়ে ওর। ফোনটা হাতে নিয়ে দেখে আনিলা সোহরাবের বাবা কল করেছেন। রোয়েন রুহিকে সরিয়ে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। জি বলেন। ভালো আছো রোহিন? এই তো আছি। আজ হঠাৎ কল দিলেন? আসলে অনেকদিন যাবত খেয়াল করছিলাম আনিলা রেজওয়ানের সাথে অনেক কথা বলছে, অনেক খেয়ালও রাখছে আমার মেয়ে। তোমার শ্বশুরের কারণেই আমার মেয়ে বিয়ে বসেনি। আমার মেয়েটা তোমার শ্বশুরকে অনেকটা পছন্দ করে। তোমার আপত্তি না থাকলে ওদের বিয়ের কথা চালাবো। আমি বুঝতে পারছি, ইনফ্যাক্ট ব্যাপারটা আমিও খেয়াল করেছি।
আমার এখানে আপত্তি থাকতে পারে না, কারণ যেখানে আমার শ্বশুর খুশি থাকবে। এখন আমার ওয়াইফ আর শ্বশুরের সাথে কথা বলতে হবে, কারণ আমার ওয়াইফ হঠাৎ তার মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নাও নিতে পারে, আর বাবার সামনে বিয়ের কথা বললে অন্য রকম লাগতে পারে। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এটাও সত্যি, মানুষ একা কত বাঁচতে পারে, সবার সঙ্গী দরকার হয়। আর তোমরাও নাকি কয়দিন দেখবা বলো, তোমাদের সংসার হয়েছে, সামনে বাচ্চা হলে ব্যস্ত হয়ে যাবা। আচ্ছা তাহলে কথা বলে আপনাকে জানাই। আচ্ছা তাহলে জানাই ও, ঠিক আছে। রুয়েন ফোন কেটে রুমে এসে দেখে রুই ঘুমিয়ে আছে। রুইয়ের পাশে এসে বসে রুয়েন, তারপর ওর গালে আর কপালে চুমু খেয়ে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। ভোর রাতে রুইয়ের ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখে রুয়েন ওকে দেখছে। রুহি বললো,